নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আবারও একটা সারাদিনের ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন বলতে মেন তিনটে মিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই তিনটেই শেয়ার করছি। আর প্রত্যেক দিন সকালে ওই খালি পেটে গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া এবং বিকেলের ওই 4:30-4:45 নাগাদ একটা ফল খাওয়া, এটার প্রত্যেক দিন কী শেয়ার করব। তো যাই হোক, টপিকে ফেরা যাক। তো ওই দিনের ব্রেকফাস্টের মেনুতে ছিল ডিম পোচ, সেদ্ধ ছোলা এবং পাকা পেঁপে। ব্রেকফাস্ট এবং ডিনার এই দুটো টাইমে আমি চেষ্টা করি ডিরেক্ট কার্বোহাইড্রেটটা না নিয়ে একটু প্রোটিনের ওপরে ফোকাস করার। ডিরেক্ট কার্বোহাইড্রেট বলতে ভাত, রুটি এগুলোকেই বোঝাতে চেষ্টা করছি। তো এগুলো না খেয়ে, এগুলো লাঞ্চের জন্যই রেখে দিই, আর এগুলো না খেয়ে ব্রেকফাস্ট আর ডিনারে চেষ্টা করি একটু প্রোটিনটা রাখতে। ডিম, চিকেন, ডাল, ছানা বা পনির, এগুলো থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন পাই। তো ব্রেকফাস্টে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করি। তো ডিম পোচটা বানাচ্ছিলাম আমি কড়াইতে, একদম সামান্য একটু তেল দিয়েছি, জাস্ট কয়েক ড্রপ মতো। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবং ওপর থেকে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ডিমটা আমি উল্টে দেব, কারণ আমার দুপিঠ থেকেই হালকা একটু ফ্রাই হলে খেতে বেশি ভালো লাগে। তবে কুসুমটা কিন্তু একটু নরম থাকতে হবে। তো সেইভাবেই নিজের মতো করে ডিমটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন খেতে পারেন, মানে কেউ সানি সাইড আপ খেতে পারেন, কেউ পুরো ডিমটাকে ফেটিয়ে নিয়ে অমলেট টাইপের করে খেতে পারেন। তবে যাই খান না কেন, তেলটা কিন্তু একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন, অথবা ডিম সেদ্ধও খেতে পারেন, তাতে তেলের গল্প একেবারেই থাকে না। তো এইভাবে ডিমটা পোচ করে নেওয়ার পর এটাকে আমি তুলে নেব। আর ওদিকে প্লেটে আগে থেকেই আমি এক টুকরো পাকা পেঁপে আর দুমুঠো মতো সেদ্ধ করে রাখা ছোলা নিয়ে নিয়েছি, এর পাশেই ডিম পোচটাও নিয়ে নিচ্ছি। আর এই হলো আমার টোটাল ব্রেকফাস্টের প্ল্যাটার। পেঁপেটা আলাদা পাত্রে রাখলে ভালো হতো, তবে ওই ভিডিও বানানোর তাড়াহুড়োতে এর মধ্যেই রেখে দিয়েছি। যাই হোক, এই ছিল আমার ব্রেকফাস্ট। তো এরপরে চলে যাব আমি ডিনারের প্রিপারেশনটা করে রাখতে। আমি মোটামুটি আগে থেকেই প্ল্যান করে রাখি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার কোনটাতে কী মেনু থাকবে। তো সেই বুঝেই আগে থেকে যদি কিছু প্রিপেয়ার করার থাকে তাহলে সেটাও করে নিই। তো ডিনারের জন্য ভেবেছিলাম চিকেন রেশমি কাবাব বানাবো। তো তার জন্যই একটা মিক্সার জারে 5-6টা মতো গোটা কাজু, একটু কাসৌরি মেথি, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 15-16 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ মতো আদা, আদাটা ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দেব, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট রেডি করতে হবে। আচ্ছা, এরটা কিন্তু জল ছাড়াই পেস্ট করব, আর পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য এখানে জল ঝরানো টক দই দিয়ে দেব। আমি 3 টেবিল চামচ মতো টক দই দিচ্ছি। আমার কাছে কিন্তু হেলথের সাথে সাথে টেস্টটাও ভীষণভাবে ম্যাটার করে। আমি ভীষণই খাদ্যরসিক একজন মানুষ, তো টেস্টি খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখন যেহেতু ওয়েট লস ডায়েটে রয়েছি, তাই খাবারগুলোকে একটু টেস্টি করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের খাবার বানাই। ওয়েট লস ডায়েটে আছি বলে একদম ঘাসফুস খেয়ে থাকতে হবে, এটা কিন্তু একেবারেই আমার চিন্তাধারা নয়। যাই হোক, আবার রেসিপিতেই ফেরত আসি। যে মশলার পেস্টটা মিক্সিতে রেডি করে নিয়েছি সেটাকে বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন এখানে 350 গ্রাম মতো রয়েছে, এটা আমাদের তিনজনের জন্য। আর এর সাথেই এর মধ্যে 1 চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, এটা আমুলেরই লো ফ্যাট ক্রিমটা। এর পরিবর্তে আপনারা দুধের সরও মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। তো সমস্ত উপকরণ ভালো করে একসাথে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ফ্রিজে রেখে দেবো, একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। যখন সন্ধেবেলা খাওয়ার টাইম হবে, মানে ডিনারের টাইমটা যখন হবে, তার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এটাকে রেডি করে নেব। তো এই তো গেল ডিনারের প্রিপারেশন। এবার দেখিয়ে দিই লাঞ্চে কী ছিল। লাঞ্চের রেসিপিটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, মানে 2-3 দিন আগেই একটা ভিডিওতে শেয়ার করেছি। ওই চিকেন পিস পাস বা চিকেন পোলাও, এগুলোর মাঝামাঝি কিছু একটা বানিয়েছিলাম। রেসিপি চাইলে আপনারা দেখে নিতে পারেন, ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দেব। তো এটার মধ্যে চিকেনের পিস এবং পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে, তাই আর আলাদা করে ডাল বা সবজি এগুলো আমি অ্যাড করিনি প্লেটে। আর তার সাথে প্রচুর পরিমাণে সালাড রয়েছে, 1.5 খানা শশা, 1 খানা পেঁয়াজ রয়েছে, ওপর থেকে একটু বিটনুন ছড়িয়ে নিয়েছি আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব খাওয়ার সময়। আর রয়েছে প্রত্যেক দিনের মতো টক দই। ব্যাস, এই ছিল আমার লাঞ্চ, হেলদি ইয়েট টেস্টি। লাঞ্চ আর ডিনারের মাঝামাঝি সময়টাতে একটা ফল খাই আমি, সেটা বহুবার বলেছি। তো সরাসরি চলে যাচ্ছি ডিনারের দিকে। ডিনারটা আগে রেডি তো করতে হবে,
তো ডিনার আমি সন্ধে 7:30 করি, আর তার জন্য ডিনারটা রেডি করতে এসেছি 7:30 নাগাদ। কড়াই ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আলাদা আলাদা প্রত্যেকটা চিকেনের পিস দিচ্ছি, তাহলে এগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হবে। আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম ক্রিম এগুলো দেওয়া রয়েছে, তাই চেষ্টা করবেন ননস্টিক প্যানেই এটা রেডি করতে, তা না হলে কিন্তু এটা একটু স্টিক করতে পারে। তো হাই ফ্লেমে রেখে প্রথম 3 মিনিট মতো চিকেনটাকে আমি এক সাইড থেকে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে ফ্রাই করব। চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে তারপর এগুলোকে তুলে নিয়ে আরও একটা ব্যাচে চিকেনগুলো, মানে বাকি যেটুকু চিকেন রয়েছে সেগুলোও ফ্রাই করে নেব। এটা মেনলি আমার এবং হাজব্যান্ডের ডিনার, মেয়ের জন্য আলাদা চিকেন করা আছে, তাও মেয়ে কিন্তু এটা থেকেও একটু ভাগ বসাবে। তো সেই অনুযায়ী পরিমাণটা এখানে নিয়েছি, যাতে 3 জনেরই মোটামুটি হয়ে যায়। তো দেখুন প্রথম ব্যাচের চিকেনগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, মানে চিকেন ফ্রাই না বলে এটা ওই কাবাব স্টাইল বললে হয়, কাবাব হয়েছে না টিক্কা হয়েছে না কি হয়েছে আমি জানি না, একেবারেই কম তেলে এটা জাস্ট একটু সেদ্ধ করে নেওয়া আর কি। আর পুরো প্রসেসটাই কিন্তু হাই ফ্লেমে রেখে করেছি আমি। লো ফ্লেমে রাখলেই চিকেনে যেহেতু নুন দেওয়া আছে জল ছেড়ে যাবে এবং চিকেনগুলো ভালো মতো ঠিকঠাক করে ফ্রাই হবে না। যাই হোক, প্রথম ব্যাচের চিকেনগুলো আমি তুলে রেখেছি এবং কড়াইতে আরও 1/2 টিস্পুন মতো তেল দিয়েছিলাম, তারপর এর মধ্যে বাকি চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একই রকমভাবে ভেজে নেব, তারপর এর মধ্যে অ্যাড করব আরও কিছু উপকরণ। চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা টিফিন বক্সটায় লেগেছিল, সেই মশলার মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ ক্যাপসিকাম কুচি দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা আর ওয়েস্ট হবে না এবং পেঁয়াজ ক্যাপসিকাম যেটা ফ্রাই করব সেটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হবে খেতে। তো এদিকে সেকেন্ড ব্যাচের চিকেনগুলো রেডি করা হয়ে গেছে, এবার এর মধ্যেই আমি ওই মশলা মাখানো পেঁয়াজ ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। আর কিন্তু তেল ব্যবহার করা যাবে না এখানে, এমনি এগুলোকে একটু সটে করে নিতে হবে। তো পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু চিকেনের সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপর বাকি যে চিকেনটা রয়েছে, মানে আগের ব্যাচের যে চিকেনটা রেডি করে রেখেছি সেই চিকেনটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়, আর এরকম খাবার দাবার থাকলে ওয়েট লস ডায়েট করাটা কিন্তু বেশ মজার মনে হবে। এত টেস্টি টেস্টি খাবার খেয়েও যদি ওয়েট লস করা যায় তাহলে জীবনে আর কি দাবি থাকে, তাই না? আমি কিন্তু আমার এই ওয়েট লস জার্নিটা বেশ এনজয় করছি। পুরনো জামাকাপড়গুলোতে আবার যখন নতুন করে ফিট হতে পারছি, তার থেকে মজার আর তার থেকে ভালো ফিলিংস আমার মনে হয় আর কিছুতে হয় না। যাই হোক, মোটামুটি 2-3 কেজি জ্ঞান দিয়ে দিলাম আপনাদের, অথবা ফিলিং শেয়ার করলাম এটাও বলা যেতে পারে। তো এটাকে ভালো করে চিকেনের সাথে এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে মিশিয়ে একটু হালকা ফ্রাই হয়ে গেলে নামিয়ে নেব, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর সমস্ত মশলাপাতি এর মধ্যে অলরেডি দেওয়া আছে, তাই আর নতুন করে কিছু দেওয়ার নেই। ব্যাস দেখুন, আমাদের এই মজাদার রেশমি কাবাব বা রেপ্লিকা রেশমি কাবাব বলা যেতে পারে এটাকে, ঠিক কাবাব তো হয়নি, তো যেটাই হয়েছে সেটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। খাবার দাবারেও নাকি আমি রেপ্লিকা তৈরি করছি, চিন্তা করা যায়? আর এরকম বেশ খানিকটা চিকেন খেয়ে নিলে কিন্তু পেট আরামসে ফুল হয়ে যাবে। তবে আপনাদের মন যদি অবাধ্য হয়ে ভাত বা রুটি এগুলোর জন্য কান্নাকাটি করে, তাহলে চিকেনের পরিমাণ একটু কমিয়ে দেবেন আর এক মুঠো ভাত বা একটা রুটি অ্যাড করবেন এর সঙ্গে, সাথে একটু টক দইও রাখতে পারেন, আর স্যালাড রাখলে তো কোনো কথাই হবে না। তবে খুব বেশি খেয়ে ফেলবেন না, আর চেষ্টা করবেন ডিনারটা 7:30 বা ম্যাক্সিমাম 8টার মধ্যে র্যাপ আপ করার। আচ্ছা, এই তো গেল আমার ফুল ডে ডায়েট প্ল্যানের বৃত্তান্ত। তবে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ গতকালকে মেয়ে একটা ভাইরাল পটাটো ডিশ বানিয়েছিল, কোরিয়ান চিলি গার্লিক পটাটো সম্ভবত এটার নাম। তো যেহেতু ও এটা প্রথমবার বানিয়েছে, তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু বেশ ভালো খেতে। তো ম্যাডাম এখানে আলুটাও কিন্তু নিজে নিজেই কেটেছেন, আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা সসপ্যানের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছে, আর সেদ্ধ করার সময় নুন দিয়েছে পর্যাপ্ত পরিমাণে। আলুটা সেদ্ধ করা হয়ে গেলে এটাকে জল ছেঁকে তুলে নিচ্ছে একটা অন্য বাটির মধ্যে, এবার আলুটাকে ম্যাশ করে নেবে। তো একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আলুটা কিন্তু একটু জলজলে টাইপের হয়ে যেতে পারে, সেই জন্য প্রেশার কুক না করে এটাকে বাটির মধ্যে দিয়ে বা সসপ্যানের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মানে আমি আমার মহারানীর ইনস্ট্রাকশনই ফলো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা, তো ও আমাকে এরকমভাবেই বলেছে। বাচ্চারা যখন মোটামুটি একটু রান্নাবান্না করতে চাইবে,
তখন কিন্তু বাধা না দেওয়াই উচিত, তাতে ওরা জিনিসটা শিখতেও পারবে আর ব্যাপারটার প্রতি ওদের একটু ইন্টারেস্টও জন্মাবে, এটা আমার মনে হয়। সেই জন্য ও যখনই কিছু বানাতে চায় আমি কিন্তু একদম সানন্দে রাজি হয়ে যাই আর ওর সাথে সাথে থাকারই চেষ্টা করি, কারণ এখন তো পুরোপুরিও পারে না, যেহেতু আগুনের ব্যাপার রয়েছে সেই কারণে পাশাপাশি থাকার চেষ্টা করি, একটু তদারকি করি আর কি। তো আলুটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হয়েছে। কর্নফ্লাওয়ারটা আলুর অর্ধেকটা পরিমাণে দিতে হবে, মানে যতটা আলু তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিলেই হবে, আমরা একটু কম দিয়ে ফেলেছিলাম। তারপরে কি হয়েছিল সেটা অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে, মানে রেসিপিটা এগোক তখন বলবো। তবে কোনো রেসিপি দেখে যদি সেটা ট্রাই করেন তাহলে সেটা অবশ্যই হুবহু ফলো করার চেষ্টা করবেন, মানে পরিমাণ সহ যা পরিমাণ বলা থাকবে ভিডিওতে সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের আইডিয়া লাগাতে গেলে একটু ছড়িয়ে যেতে পারে, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। তো আলুটা মাখতে মাখতে এর মধ্যে সামান্য একটু নুন আর অল্প একটু তেল দিয়েছে, মানে ওই এক চামচ মতো তেল দিয়েছে এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছে সমস্তটা। আলুটা গরম ছিল আর কর্নফ্লাওয়ারটা ফ্রিজ থেকে বের করে এর মধ্যে ঢেলে দিয়েছি, তাই দুটো মিলেমিশে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই ও হাত দিয়েই মেখে নিচ্ছে এটাকে। এটা ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে প্রথমে একটা বলের মতো বানিয়ে তারপর সেটাকে একটু চ্যাপটা করে ওপরে একটা ছোট কৌটোর মুখ দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নেবে। ভিডিওতে এরকম দেখানো ছিল সেই জন্য এরকমটাই ট্রাই করছে, তবে বাড়িতে যদি এমনি বানাতে চান তাহলে এত ঢং না করলেও চলবে, শেপটা তো অতটা ম্যাটার করে না, তবে এরকম একটা শেপ দিলে পরে দেখতে ভালো লাগে বেশ। কৌটোটা আবার একটু তেলে ডুবিয়ে নিয়ে তারপর কিন্তু এই আলুটার ওপরে এরকমভাবে চেপে দিচ্ছে যাতে আলুটা এই কৌটোর গায়ে স্টিক না করে। বাহ, বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে দেখুন। তো এরকমভাবেই বাকিগুলোকেও শেপ দিয়ে নিতে হবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছে। দুটো মাঝারি সাইজের আলু নেওয়া হয়েছিল, তাতে এরকম এক ডজন এই ডিজাইন করা আলু রেডি হয়েছে। এবার এগুলোকে ব্লাঞ্চ করতে হবে, মানে সেদ্ধ করা আলুগুলোকে আবার সেদ্ধ করতে হবে। তো ফুটন্ত জলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে আর এই কাজটাও কিন্তু ও নিজেই করেছে। আমি বললাম আমি একটু হেল্প করি, হাতে গরম লাগবে, একবার ছাঁকাও খেয়েছে যদিও তাও নিজেই করেছে। তো ফুটন্ত জলের মধ্যে দিলে প্রথমে তো এগুলো ডুবে যাবে, একদম নিচের দিকে চলে যাবে, তারপর কিছুক্ষণের মধ্যেই, মানে মোটামুটি 2-2.5 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো জলের ওপরের দিকটায় ভেসে উঠেছে। তো ভেসে উঠলেই বুঝবেন এগুলো রেডি হয়ে গেছে, তারপর এগুলোকে তুলে একদম আইস কোল্ড জলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলের মধ্যে দিতে হবে। চাইলে 2-4টে বরফের টুকরো দিয়ে দিতে পারেন ওর মধ্যে। যেহেতু গরম জলের মধ্যে রয়েছে তো আমি একটু ভয় পাচ্ছিলাম ওর নিজে পারবে কি না, সেই কারণে আমি করে দিচ্ছিলাম, তবে পাশ থেকে কন্টিনিউ হাত বাড়াচ্ছিলো আমাকে দাও আমাকে দাও আমি করব। যাই হোক, এগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এগুলো যখন ওপরে ভেসে উঠেছে তখন সাইডগুলো কিন্তু একটু ছাড়তে শুরু করেছিল। তো আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা যেহেতু আমরা একটু কম দিয়েছিলাম সেই জন্যই এই প্রবলেমটা হয়েছে, কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু সুন্দর শেপেই থাকতো। তো ওগুলো তুলে ঠান্ডা জলে রাখার পর এখানে একটা বাটির মধ্যে এবার এর জন্য একটা সস রেডি করব। তার জন্য 1 পিঞ্চ মতো নুন, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেওয়া হয়েছে, আর এখানে না একটু স্প্রিং অনিয়ন কুচি দেওয়া হতো, তবে বাড়িতে স্প্রিং অনিয়ন কুচি ছিল না, মানে স্প্রিং অনিয়ন ছিল না, তার জন্য ওরই আইডিয়াতে একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিল। তবে পেঁয়াজ কুচিটা দেওয়াতে এটা কিন্তু খানিকটা চাটের মতো খেতে লাগছিলো, মানে ওই যে চটপাটা চাট যেগুলো হয় সেরকম খেতে লাগছিলো। স্প্রিং অনিয়ন দিলে বোধহয় কোরিয়ানদের মতন লাগতো খেতে। যাকগে, খেতে যে ভালো হয়েছিল এটুকুই যথেষ্ট। এখনকার এই জেনারেশনটার কোরিয়ানদের ওপরে যা ভালোবাসা, তাতে কোরিয়া শব্দটা থাকলে যে কোনো কিছুই ওদের কাছে ওয়াও লাগে। যাই হোক, এবার এই সসের মধ্যে দেওয়ার জন্য 2 চামচ মতো তেল গরম করতে বসিয়েছি একটা তড়কা প্যানে। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ মতো রসুন কুচি আর একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে ফ্রাই করে নেব। তাহলে একটা চিলি গার্লিক অয়েল তৈরি হয়ে যাবে, তারপর সেই তেলটাকে ওই সসের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই সস বলতে বলতে মানে আমরা ভুলেই গেছিলাম যে ওর মধ্যে আসল সসটাই মেশানো হয়নি, একটু সয়া সস মেশানো ছিল। তো সসটা মেশাতে মেশাতে ততক্ষণে রসুনটা পুড়ে যাবে, তার জন্য ওটাকে সরিয়ে রেখেছি আমি। আর এর মধ্যে একটু মানে ওই 1 টিস্পুন মতো সয়া সস আর 1/2 টিস্পুন মতো একটু রেড চিলি সস দিয়েছি। তারপর রসুনটাকে আরও একবার গরম করে, মানে ওই চিলি গার্লিক অয়েলটাকে আরও একবার গরম করে সেই তেলটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে।
তারপর ওই যে ভিজিয়ে রাখা মানে জলে ডুবিয়ে রাখা আলুগুলো রয়েছে সেগুলোকে তুলে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই কোরিয়ান চিলি গার্লিক পটাটো রেডি হয়ে যাবে। অ্যাকচুয়াল কোরিয়ান চিলি গার্লিক পটাটো খেতে কেমন হয় সেটা তো জানি না, কখনো খাইনি এর আগে। তবে এটা কাঁচা পেঁয়াজ মেশানোতে যেটা হয়েছে আমার মনে হয়েছে একটু আলু কাবলি টাইপের খেতে লেগেছে। একবার ট্রাই করার জন্য ঠিকই আছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। উই উইল শেয়ার দ্য নম নম স্টোরি অ্যান্ড ইটস ফিডব্যাক ওয়েন উই আর ডান ইটিং দিস। আমার মনে হচ্ছে কাঁচা পেঁয়াজটা না দিয়ে যদি স্প্রিং অনিয়নটা দেওয়া হতো আরো ভালো হতো, তাই না?